হ্যালো এভরিওয়ান, আমরা চলে এসেছি আরেকটি বিশেষ আলোচনায়। তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমাদের সাথে আছে বিদীপ্তা ম্যাডাম, অর্থাৎ বিদীপ্তা দি। তোমাদের বেশ কয়েকটি বায়োলজি ক্লাস কিন্তু বিদীপ্তা ম্যাম নিয়েছে ক্লাস ইলেভেনের, কিন্তু বিদীপ্তা ম্যামের সাথে আলাপচারিতাটা তোমাদের এখনও ঘটেনি। তো আজকে আমরা একদম সম্পূর্ণ আলোচনাতে আসবো। বিদীপ্তা ম্যাম কেন ইসই বাংলাতে আসলেন, কেন পড়াচ্ছেন এবং কিভাবে তোমাদেরকে পড়াতে চলেছেন, কি স্ট্র্যাটেজি অবলম্বন করছেন, এই সব কিছু নিয়ে আমরা আলোচনা রাখবো। আমি বিদীপ্তা ম্যামকে পার্সোনালি দিদি বলে ডাকি, তাই আজকে আমাদের এই যে আলাপচারিতা সেটা দিদি বলেই শুরু করি। দিদি, প্রথমে যেটা বলার সেটা হচ্ছে প্রথমে তুমি স্টুডেন্টদেরকে ইন্ট্রোডিউস করো তোমাকে, আর তারপর আমরা পরবর্তী প্রশ্নে আসি। হ্যাঁ, আমিনু যেমন বললো, আমিনুর আমার ভাইয়ের মতো হয়, যেমন আমি ওর দিদি, ও আমার ভাইয়ের মতোই হয়। তো বিষয়টা হচ্ছে, দেখো, তোমরা আমার নাম সকলেই জানো, আমার নাম বিদীপ্তা বিশ্বাস। আমি তোমাদের বায়োলজি ক্লাস নিই, তোমাদের ইলেভেনের ক্লাস নেওয়া স্টার্ট করেছি, টুয়েলভটাও খুব তাড়াতাড়ি শুরু করব। এবার যদি আমার সম্বন্ধে বলি, দেখো, আমি সম্পূর্ণ একটা অন্য প্রফেশনের সঙ্গেই যুক্ত ছিলাম, কিন্তু সেই প্রফেশনে সব কিছু ছিল, যেটা ছিল না কোথাও না কোথাও গিয়ে আমার না মনে হতো যে একটা জব স্যাটিসফ্যাকশন আমার হচ্ছে না। কেন হচ্ছে না, প্লাস আমার আর একটা কষ্ট হতো, আমার মনে হতো আমি আমার সাবজেক্ট থেকে, আমার ভালোবাসা থেকে অনেক দূরে চলে যাচ্ছি। সেই জায়গাটা, সেই যে কাজের জায়গায় যে ফিরে এসেছি, আমি আবার আমার সাবজেক্টকে নিয়ে কালচার করতে পারছি, সেটা কিন্তু শুধুমাত্র ওর জন্যই সম্ভব হয়েছে, শুধুমাত্র সম্ভব হয়েছে এসওই বাংলার জন্য। আমি যখন প্রথম আমাদের সঙ্গে পরিচয় হলো, তখন ওর যে ওর সঙ্গে যখন জানলাম যে এসওই বাংলাকে আমি চিনলাম, আমার এত ভালো লেগেছিলো যে আমি এখন তোমাদের সামনে বসে আছি তোমাদের বায়োলজি এডুকেটর হিসেবে। একদম। তো দিদি, একটা অন্য প্রফেশনে ছিলে তুমি বললে, তো এই যে পড়ানোর বিষয়টা, মানে এটা কি তোমার প্রথম থেকেই একটা ইচ্ছে ছিল যে না এই পড়ানোর সাথে যুক্ত থাকলে ভালো লাগবে, বা সাবজেক্টটাকে আমি আরও বেশি ছালাই করতে পারবো, আরো বেশি সাবজেক্টটাকে রিভাইজ করতে পারবো, বা আমি সাবজেক্টের সাথে থাকবো, এইটা মানে এই পড়ানোর প্রফেশনটাকে তুমি কীভাবে দেখ? আমি তো বলছি, আমি যখন পড়তাম, যখন আমি স্টুডেন্ট ছিলাম তোমাদের মতো, তখন থেকে আমার কাছে একটা ড্রিম ছিল যে আমি ভালো টিচার হব, এটা আমার কাছে স্বপ্ন ছিল, এবং সেই স্বপ্নটা পূরণ করতে পারছি আমি এখন এসে, এটা তোমাদের বলতে পারি। আচ্ছা, তো মোটামুটি বায়োলজি নিয়ে যারা দেখছে আর কি, যারা বায়োলজি ক্লাস তোমার করছে, তোমার ক্লাসে অনেক ভালো ভালো ফিডব্যাক, অনেক ভালো কমেন্ট আমি দেখছিলাম, এবং অনেকেই রিকোয়েস্ট করছে যে ক্লাস টুয়েলভের ক্লাস নিয়ে আসুন ম্যাডাম। সেটাতে পরে আসছি, টুয়েলভের ক্লাস আসবে কি আসবে না। তো বায়োলজিটা অ্যাকচুয়ালি আমি জাস্ট তোমাকে জিজ্ঞেস করবো যে তুমি যেহেতু বায়োলজি নিয়ে পড়েছো, মানে বায়োলজিটা ওদেরকে কীভাবে পড়া উচিত, ওদেরকে কতটা ভালোবেসে পড়া উচিত, বা বায়োলজিটা কীভাবে পড়লে অ্যাকচুয়ালি তার প্রতি ভালোবাসাটা জন্ম? একদম, দেখো আমিনুর, আমার সবসময় চেষ্টা থাকে, আমি যে ওদের ক্লাসগুলো নিই না, মানে আমার চেষ্টাই থাকে যে ওদের মধ্যে এই সাবজেক্টের প্রতি একটা ভালোবাসা তৈরি করা, একটা ইন্টারেস্ট গ্রো করা। কারণ যদি ভালোবাসা না পারি আনি, কখনোই সেই সাবজেক্টে আমি চিনতে পারবো না, তাই গভীরে প্রবেশ করতে পারবো না। আর আমার স্ট্র্যাটেজি হচ্ছে তাই, আমি প্রথমে চাই ওদের মধ্যে একটা ইন্টারেস্ট গ্রো করুক, যার জন্য সাবজেক্টকে ভালোবাসে, আমার প্রত্যেকটা বিষয়, যার জন্য আমি না ভেঙে ভেঙে বুঝিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করি। এইভাবে মানে এইটা নিয়েই আমি চলি। আর সিলেবাস তো শেষ, সে তো হবেই, সে তো এখন দুটো করে ক্লাস হচ্ছে, পরে আরও ক্লাস প্রয়োজনে বাড়িয়ে দেওয়া হবে, সিলেবাস শেষ হয়ে যাবেই। মানে এটা কেন বললাম, আমি অনেক স্টুডেন্টদের মধ্যে একটা উদ্বিগ্নতা আছে যে আদৌকে শেষ হবে, যেভাবে চলছে হয়ে যাবে, তোমরা নিশ্চয়ই হয়ে যাবে সিলেবাস শেষ। আচ্ছা, তো এটা আর একটা কোশ্চেন যেটা স্টুডেন্টদের আর কি ভাবায়, বা স্টুডেন্টরা ভাবে যে এসওই বাংলা তো এখন ধরতে গেলে খুবই ছোট একটা প্ল্যাটফর্ম বলতে গেলে, যে আমাদের পরিবারটা এখনও অনেকটাই বিস্তার লাভ করতে বাকি আছে। তো তুমি এমন একটা পরিবারের সাথে যুক্ত হয়েছো যে পরিবারটা মানে নিঃস্বার্থভাবে কাজ করতে চাইছে, শুধু বাংলার ছেলে মেয়েদেরকে শেখাতে চাইছে। কি মানসিকতা থেকে, কি ভাবনা থেকে এই নিঃস্বার্থ কাজের টেন্ডেন্সিটা বা এইটার সাথে যুক্ত হতে ইচ্ছে? একদমই, এই যে বলছি না, যখন আমিনের সঙ্গে প্রথম পরিচয় হলো, তখন কিন্তু আমি এসই বাংলার কথা জানতাম না, ট্রুলি স্পিকিং একদমই জানতাম না। ওর মুখ থেকে যখন শুনলাম, এবং যখন আমি নিজে সেই চ্যানেলে গিয়ে দেখলাম যে সত্যি এটা তো একটা মানে খুব বৃহত্তর একটা স্বার্থ, একটা চিন্তাভাবনা নিয়ে ও কিন্তু এসই বাংলা শুরু করেছিল। কি সেটা, দেখো, মেধা অনেকের কাছেই থাকে কিন্তু অর্থ থাকে না। সেই অর্থ আর মেধার যে ডিস্টেন্স, সেই ডিফারেন্সটাকে মানে একদম নিলে নিয়ে আসার জন্যই কিন্তু এসই বাংলা। এবং আমিনুর স্যারের এই চিন্তাভাবনাটাই কিন্তু আমাকে উদ্বুদ্ধ করেছে এসই বাংলার সঙ্গে যুক্ত হতে। আচ্ছা,
আর তুমি তো স্ট্র্যাটেজির কথা বললেই, যে স্ট্র্যাটেজি মোটামুটি ওদেরকে আস্তে আস্তে সেভাবে করবে এবং এই বছরের মধ্যে সিলেবাসটা শেষ করবে। এবং আমাদেরও টার্গেট তাই যে বছর 2023-24 অর্থাৎ 2024-এ যারা 11 ফাইনাল দেবে এবং যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের সিলেবাসটা ঠিক তাদের টেস্ট পরীক্ষার আগে আমরা শেষ করে দেবো। তো সেটার স্ট্র্যাটেজি প্রত্যেকটা সাবজেক্টে প্রপার স্ট্র্যাটেজি তো আসবে অবশ্যই, সেটা নিয়ে আর এখানে বিস্তারিত জিজ্ঞাসা করছি না। আর এবার যেটা ওই তখন যেটা স্কিপ করে গেলাম সেই প্রশ্নটাই, যে ছাত্রছাত্রীদের প্রশ্ন আমারও প্রশ্ন সেটাই, যে ক্লাস 11-এর ক্লাস তুমি এখন নিচ্ছ, ক্লাস 12-এর ক্লাস আমাদের স্যার নিচ্ছেন এসএন স্যার, তো ক্লাস 11 থেকে তুমি কি ক্লাস 12-এর বায়োলজি ক্লাস নেবে? আমি ওদের অলরেডি একদিন অ্যানাউন্স করে দিয়েছি যে আমি নেব। আচ্ছা স্যার এখন নিচ্ছে, এখন মনে হয় স্যার বংশগতি পড়াচ্ছেন। তো দেখো বংশগতির মাঝে তো শুরু করা যাবে না, বংশগতিটা শেষ হোক, হয়ে গেলে আমি চেষ্টা করবো যে আমার কোনো ক্লাস আনার, তখন স্যার হয়তো অন্য কোনো ক্লাস নেবে। এইভাবে আমরা দুজনে মিলিয়ে, দুটো দুজন স্যার তো আছে তোমাদের জন্য, তোমাদের চিন্তা করতে হবে না, দুজনে মিলিয়ে মিলেমিশে ঠিক আমরা করবো। ক্লাস 11 আসছে, ক্লাস 12 আসবে, একদম মোটামুটি ম্যাডাম বা দিদি তোমরা যাই বলো তোমাদের সাথে আছে এই 2023-24-এ তোমরা যারা ব্যাচ ক্লাস 11 এবং ক্লাস 12, তোমাদের প্রত্যেকটা মুহূর্তে যেমন আমিনুর স্যার তোমাদেরকে শক্ত করে হাত ধরেছিল এতদিন, লাস্ট 2 বছর ধরে তোমাদের দাদা দিদিদের হাত ধরে আসছে এবং তার ফিডব্যাক প্রত্যেকে পেয়েছে। যারা এখন 12-এ পড়ছো তারা জানো যে ক্লাস 11-এ তোমরা যখন পড়ছিলে তখন পরীক্ষার দিনগুলোতে কি অমানসিক পরিশ্রম করে আমি তোমাদেরকে ক্লাস দিতাম, ক্লাস দিয়েছি, সিলেবাস শেষ করার যে তৎপরতা সেটা জানো। এবং আমাদের যে স্যার ম্যাডামরা যুক্ত হয়েছে আমাদের চ্যানেলে, আমাদের এসএই বাংলা চ্যানেলে, তারা কিন্তু একটা বৃহৎ স্বার্থ নিয়ে হয়েছে এবং সেই বৃহৎ স্বার্থটা আর কিছুই নয়, বৃহৎ স্বার্থটা হচ্ছে তোমাদেরকে শেখানোর স্বার্থ। বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে যাতে আর্থিকভাবে পিছিয়ে না পড়ে, আর্থিকভাবে পিছিয়ে না পড়ে যাতে তারা সায়েন্স থেকে বিমুখ না হয়, সেই একটা উদ্দেশ্য নিয়ে সবাই যুক্ত হয়েছে একদম ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা প্রত্যেকে এই কাজটা করতে চলেছি। এবং তোমাদের আমিন স্যার যে ডেডিকেশন, যে ভালোবাসা দিয়ে তোমাদের পাশে এতদিন ছিল, আশা করছি বেশ কয়েকটা ক্লাসে তোমরা দেখেছো তোমাদের দিদি বা তোমাদের ম্যাডামও সেই ডেডিকেশন, সেই ভালোবাসা তোমরা পাচ্ছ ম্যাডামের কাছ থেকে, আগামীতেও পাবে। খুব ভালোভাবে কিন্তু ম্যাডাম তোমাদেরকে গাইড করবে এবং প্রত্যেকটা মুহূর্ত তোমাদের পাশে থাকবে যেভাবে আমি ছিলাম, একদম হাতে হাত রেখে আমরা কিন্তু একটা সুন্দর সকাল সুন্দর ভোরের দিকে যাব। তো আমরা শেষ করার আগে একটাই জাস্ট তোমাকে বলা, যে ওদেরকে কিছু মেসেজ দিতে চাইলে সেটা, তোমরা শুধু পড়ে যাও, তোমরা কিছু ভেবো না, তোমরা সব কিছু ভাবনা চিন্তা ছেড়ে দাও, তোমাদের একটাই উদ্দেশ্য ভালো করে পড়াশোনা করে একটা জায়গায় নিজেকে দাঁড় করানো, একটা মানে এস্টাবলিশড হওয়া, তাই তো? তোমরা আপাতত শুধু পড়াশোনা করে যাও, আর যা তোমাদের লাগবে, তোমাদের যা দাবি দাওয়া বলো বা যা কিছু অসুবিধা হচ্ছে, যা ডাউট থাকে তোমরা জানাবে অবশ্যই, টেলিগ্রাম গ্রুপ তো আছেই, সাথে সাথে আমাদের কমেন্ট সেকশনও আছে, তোমরা জানিও। আমরা আমাদের সব রকম ভাব দিয়ে চেষ্টা করবো তোমাদের সেই মতো অসুবিধাগুলো বা সমস্যাগুলোকে দূর করে দেওয়ার। আর একটা জিনিস আমি এটা বলতে চাই, যে তোমরা যে ডাউট নিয়ে মানছো বা যে ডাউট নিয়ে থাকছো যে ম্যাডাম এটা শেষ হবে তো ওটা শেষ হবে তো, এই ডাউটগুলো তোমরা ছেড়ে দাও, তোমরা জাস্ট ফোকাস করো পড়াশোনাতে, পড়াশোনাতে ফোকাসটা করো, ম্যাডামের দায়িত্ব ম্যাডাম শেষ করে দেবে। এবং আমরা কিন্তু বদ্ধপরিকর যে পড়বই আমরা প্রত্যেকে, আমরা এটা তো এসই বাংলা সবসময় বলে থাকি, এটা কোনো কোম্পানি নয়, এটা কোনো রকম কোনো ইনস্টিটিউশন নয়, এটা একটা পরিবার আমাদের এবং তোমাদের, আমরা তোমাদের প্রত্যেককে ভাই বোনের মতো ছেলে মেয়ের মতোই দেখি এবং আমাদের স্যার ম্যাডামরা সেভাবেই কিন্তু তোমাদেরকে দেখবে। সুতরাং তোমাদের কোনো চাপ নেওয়ার দরকার নেই, জাস্ট তোমরা পড়ে যাও। আমরা একটাই জিনিস প্রমাণ করানোর জন্য এই অনলাইন প্ল্যাটফর্মে এসেছি, সেটা হচ্ছে যে বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ের মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে, সেই ক্ষমতা আছে, তারাও চাইলে তারাও জিততে পারে এবং তারাও জয় ছিনিয়ে আনতে পারে। এবং ভারতকে জগৎ সভার শ্রেষ্ঠ আসনে নিয়ে যেতে গেলে বাংলার যে অবদান আমাদের সুদূর অতীত থেকে ছিল সেটাও যাতে আগামীতে থাকে, সেই প্রচেষ্টা আমাদের জারি থাকবে। এবং শেষ আমরা করি এটা দিয়েই, যে আমাদের যে ট্যাগলাইন, বাংলা পড়বে, বাংলা শিখবে, বাংলা জিতবে।